এটা ছিল আমার 2024-এর ফার্স্ট দিনের 1 জানুয়ারি প্রথম রান্না। বাবা মাংস নিয়ে এসেছিল আর আমি প্রায় 1.5 কেজি মাংসেই নিজে হাতে একা করেছিলাম রান্নাটা। তো সব কিছু নিজে হাতেই গুছিয়ে নিয়েছিলাম। প্রথমে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছিলাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, গোলমরিচের গুঁড়ো আর এক কিছু মশলা দিয়ে, তারপর সয়া সসও দিয়েছিলাম কিছুটা, তারপরে দিয়ে দিয়েছিলাম আলুটাকে ভেজে নিয়েছিলাম, তারপর গরম তেলে আমি দিয়ে দিয়েছিলাম গোটা রসুন আর তেজপাতা, তারপর কিছুটা অল্প চিনি দিয়ে দিয়েছিলাম। চিনিটা কিছুক্ষণ পর যে ক্যারামেল হয়ে এসেছিল ব্রাউন কালারের, দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা হয়ে গেছিলো, তখনই আমি দিয়ে দিয়েছিলাম চিরিচিরি করে কেটে রাখা পেঁয়াজটা। আর পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে পরে দিয়ে দিয়েছিলাম এখানে বাটনা। বাটনার মধ্যে আমি দিয়েছিলাম পেঁয়াজ বাটা, 3টে মতন পেঁয়াজ, আর শুকনো লঙ্কা, আর হচ্ছে গিয়ে আদা, রসুন, ব্যাস এইসবই দিয়েছিলাম। তারপর হলুদ দিয়ে ভালোভাবে চিনি দিয়ে আর একটু সামান্য নেড়ে পরিমাণ মতো নুন দিয়ে এই যে ম্যারিনেট করা মাংসটা দেখতে পাচ্ছ, যেটা আমি প্রায় 1.5 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছিলাম, তো সেই মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। আর 2-4টে কাঁচা লঙ্কাও চিরে দিয়েছিলাম। দেখো মাংসটা ম্যারিনেট করাতে মাংসটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে গেছিলো আর ভীষণ ভালো টেস্ট হয়েছিল। আর মাংসের ভেতরে মশলার সেন্টটাও ঢুকেছিলো, আর লাস্টে সামান্য একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে গরম জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি জল ঢেলে দিয়েছিলাম। তো কেমন লাগলো মাংসটা খেতে? তো দারুণ হয়েছিল, আমার ভীষণই ভালো লেগেছিলো। আর এই যে সুন্দর লাল লাল কালারটা পুরোপুরি কিন্তু সিক্রেট হচ্ছে ওই যেই ভাজার সময় চিনিটা দিয়েছিলাম, ওটা যে ক্যারামেলটা হয়েছিল তো ওটার থেকেই কিন্তু কালারটা এসেছিলো। আমি কিন্তু আলাদা করে কোনো রকম কোনো লাল শুকনো মশলা অ্যাড করিনি। তো কেমন লাগলো ভিডিওটা?